এনটিডিসি কম্পিউটার সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমরা লেটস লার্ন কম্পিউটার টু বইটির দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। যাদের বই আছে তারা বইটা খুলে নাও। পৃষ্ঠা নম্বর 16। প্রথমে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিচে দেওয়া শব্দগুলি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, মনিটরের আরেকটি নাম ড্যাশ। উত্তর, মনিটরের আরেকটি নাম VDU, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। খ, ইনপুট ডিভাইসের একটি উদাহরণ হলো ড্যাশ। উত্তর, ইনপুট ডিভাইসের একটি উদাহরণ হলো কিবোর্ড। গ, তথ্য সঞ্চয় করে রাখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর, তথ্য সঞ্চয় করে রাখার জন্য পেন ড্রাইভ ব্যবহার করা হয়। ঘ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ড্যাশ কম্পিউটারকে চালু রাখে। উত্তর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে UPS, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, কম্পিউটারকে চালু রাখে। উঙ, কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ড্যাশ। উত্তর, কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 2 নম্বর প্রশ্ন, নিচে কম্পিউটারের বিভিন্ন অংশগুলির নাম দেওয়া আছে কিন্তু নামের অক্ষরগুলি উল্টো পাল্টা হয়ে আছে, পাশের ছবিগুলি দেখে সেগুলি সাজিয়ে লেখো। ক নম্বরের ছবি দেখে আমরা বুঝতে পাচ্ছি এটি একটি মনিটরের ছবি এবং অক্ষরগুলি সাজিয়ে লিখলে হবে MONITOR, মনিটর। খ নম্বরের ছবি দেখে বুঝতে পাচ্ছি এটি একটি স্পিকারের ছবি এবং অক্ষরগুলি সাজিয়ে লিখলে হবে SPEAKER, স্পিকার। গ নম্বরের ছবি দেখে আমরা বুঝতে পাচ্ছি এটি একটি প্রিন্টারের ছবি এবং অক্ষরগুলি সাজিয়ে লিখলে হবে PRINTER, প্রিন্টার। ঘ নম্বরের ছবি দেখে আমরা বুঝতে পাচ্ছি এটি একটি স্ক্যানারের ছবি এবং অক্ষরগুলি সাজিয়ে লিখলে হবে SCANNER, স্ক্যানার। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও। ক, জয়স্টিক নাকি স্পিকার, এর সাহায্যে কম্পিউটারে গেম খেলা যায়? উত্তর, জয়স্টিকের সাহায্যে কম্পিউটারে গেম খেলা যায়। খ, সিডির পুরো কথা হলো কন্ট্রোল ডিস্ক নাকি কম্প্যাক্ট ডিস্ক? উত্তর হবে, সিডির পুরো কথা হলো কম্প্যাক্ট ডিস্ক। গ, VDU নাকি CPU কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? উত্তর হবে, CPU কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ঘ, প্রিন্টার নাকি স্ক্যানার, এক প্রকার আউটপুট ডিভাইস? উত্তর, প্রিন্টার এক প্রকার আউটপুট ডিভাইস। উঙ, ক্যাবিনেটের অপর নাম পাওয়ার ইউনিট নাকি সিস্টেম ইউনিট? উত্তর হবে, ক্যাবিনেটের অপর নাম সিস্টেম ইউনিট। চ, মাউস নাকি হার্ড ডিস্ক, এক প্রকার ইনপুট ডিভাইস? উত্তর হবে, মাউস এক প্রকার ইনপুট ডিভাইস। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সঠিক বাক্যের পাশে রাইট ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। ক, লেখা বা ছবি ছাপানোর জন্য প্রিন্টার ব্যবহৃত হয়, এটি ঠিক। খ, মাউস এক প্রকার আউটপুট ডিভাইস, এটি ভুল কারণ মাউস এক প্রকার ইনপুট ডিভাইস। গ, জয়স্টিক দেখতে অনেকটা গাড়ির গিয়ারের মতো, এটি ঠিক। ঘ, কম্পিউটারের সমস্ত কাজ মনিটর স্ক্রিনে দেখা যায়, এটি ঠিক। উঙ, সিডিতে পেনড্রাইভের তুলনায় বেশি তথ্য সঞ্চয় করা যায়, এটি ভুল। চ, মাথার ওপর দিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শোনা যায়, এটি ঠিক। ছ, প্রিন্টারের সাহায্যে শুধুমাত্র রঙিন প্রিন্ট আউটই নেওয়া যায়, এটি ভুল। বর্গিত চ, CPU এক প্রকার প্রসেসিং ডিভাইস, এটি ঠিক। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিচের ছবিগুলি দেখে লেখো কোনটি ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ এবং পাওয়ার ডিভাইস। ক নম্বরের ছবি দেখে আমরা বুঝতে পাচ্ছি এটি একটি মনিটরের ছবি, এটি
আউটপুট ডিভাইস। খ নম্বরে ছবি দেখে বুঝতে পাচ্ছি এটি একটি পেন ড্রাইভের ছবি এবং এটি একটি স্টোরেজ ডিভাইস। ক নম্বরে ছবি দেখে বুঝতে পাচ্ছি এটি একটি সিপিইউয়ের ছবি, এটি একটি প্রসেসিং ডিভাইস। ঘ নম্বরে ছবি দেখে আমরা বুঝতে পাচ্ছি এটি একটি ইউপিএসের ছবি, এটি একটি পাওয়ার ডিভাইস। উ নম্বরে ছবি দেখে আমরা বুঝতে পাচ্ছি এটি একটি স্পিকারের ছবি এবং এটি একটি আউটপুট ডিভাইস। চ নম্বর ছবি দেখে আমরা বুঝতে পাচ্ছি এটি একটি কিবোর্ডের ছবি, এটি একটি ইনপুট ডিভাইস। নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, প্রধান যে যন্ত্রাংশগুলির দ্বারা কম্পিউটার সিস্টেম গঠিত হয় সেগুলির নাম লেখো। উত্তর, প্রধান যে যন্ত্রাংশগুলির দ্বারা কম্পিউটার সিস্টেম গঠিত হয় সেগুলি হল মনিটর, সিপিইউ, কিবোর্ড ও মাউস। খ, স্ক্রিন কাকে বলে? উত্তর, মনিটরের সামনের অংশকে স্ক্রিন বলে। গ, প্রিন্টারের সাহায্যে কী করা হয়? উত্তর, কম্পিউটার স্ক্রিনে যে সকল তথ্য লেখা হয় বা ছবি আঁকা হয় সেগুলির কাগজে ছাপার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। ঘ, স্টোরেজ ডিভাইসের কাজ কী? উত্তর, কম্পিউটারে যে সমস্ত কাজ করা হয় স্টোরেজ ডিভাইসের মাধ্যমে সেই সমস্ত কাজ সঞ্চয় করে রাখা হয়। ঙ, ডিভিডির পুরো কথাটি কী? উত্তর, ডিভিডির পুরো কথাটি হল ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। চ, ইনপুট ডিভাইসের দুইটি উদাহরণ দাও। উত্তর, ইনপুট ডিভাইসের দুইটি উদাহরণ হল মাউস ও কিবোর্ড। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে নতুন কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবো।